হওয়া উচিত তো, করেননি কেন? কারণ আরো এমপ্লয়ি চাই, আর বেতন দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা যদি ছোট হয় নিঃসন্দেহে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর সুবিধা হয়। আমরা আমাদের সংগঠনের স্বার্থে আমরা সব জেলাকে ছোট করেছি, এক একটা লোকসভাকে একটা জেলা করেছি। উনি ওনার রাজনৈতিক স্বার্থে জেলা করতে গিয়ে কালিম্পং একটা মাত্র বিধানসভা তাকে জেলা করে দেন, অর্থাৎ মুর্শিদাবাদ তিনটা লোকসভা নিয়ে একটা জেলা, সেটা ছোট হচ্ছে না, হুগলি ছোট হচ্ছে না, মেদিনীপুর ছোট হচ্ছে না। করা উচিত তো, বীরভূমের মতো এত বড় বিস্তীর্ণ জেলা, সবচেয়ে বেশি উপদ্রুত হিংসাপ্রবণ জেলা, করা উচিত, আর আগে করা উচিত ছিল। কেবল রাজনৈতিক স্বার্থে করতে গেলে তখন অ্যাডমিনিস্ট্রেশনে গন্ডগোল হবে। ধন্যবাদ দিলীপ বাবু। আরো জেলা ভাগের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর, এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কি বলেছেন দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল, তাতে তো জেলা ভাগ মানে বস্তুত আরো বেশি নজরদারি, প্রশাসনকে আরো বেশি বিকেন্দ্রীকৃত করা, প্রশাসন আরো বেশি করে নিবিড় উন্নয়ন তার গতি বাড়াতে পারবে, মানুষের কাছে পৌঁছতে পারবে, সেক্ষেত্রে জেলা নতুন করে তৈরি হচ্ছে। এবং যে কটি জেলা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন প্রত্যেকটির ক্ষেত্রে উন্নয়নের প্রশ্নে দেখুন সুফল এসেছে। অর্জুন সিং এর বাড়ির কাছে বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় ভাটপাড়া তৃণমূল কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করলো এনআইএ। এবছরে মার্চ মাসে বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে, উদ্ধার হয় প্রায় 45টি বোমা, তদন্ত ভার নেয় এনআইএ। আর সেই মামলায় আজ সকালে ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং কে এনআইএ গ্রেফতার করেছে। আজকে আমরা কোর্টে পিটিশন করেছিলাম এর আগেও যে ওই রেকর্ড যা আছে সব এনআইএকে দেওয়ার জন্য, জগদ্দল পুলিশ সেই কেসের সমস্ত কাগজপত্র এনআইএকে দেয়। দেওয়ার পরে আমরা ইন্টিগ্রেশন চলছিল, সেখানে ইনভেস্টিগেশন দেখা যাচ্ছে যে নমিত সিংয়েরও ভূমিকা রয়েছে, সেই জন্য ওকে আজকে সকালে ওর অ্যারেস্ট করে এবং আজকে প্রোডাকশন করে। আমরা 5 দিনের পিসি চেয়েছি ফর ইনিশিয়াল ইনভেস্টিগেশনের জন্য, তো কোর্ট সেটা কনসিডার করেছে এবং অ্যালাও করেছে, এবং কোর্ট আমাদেরকে 16 তারিখ অবধি পুলিশ কাস্টডি দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।